হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটি অ্যাপ শেয়ার করব, যে অ্যাপটি দিয়ে আপনি আপনার নিজের ভয়েসে অনেক সুন্দরভাবে গান রেকর্ড করতে পারবেন। সে অ্যাপসটির নাম হচ্ছে একো। আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবেন একো। একোর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। আমি প্রথমেই অ্যাপটি ওপেন করছি। এখানে প্রথমে আছে একো লোগো, তারপর আছে মোর অপশন, Settings. Tap to select. Settings. Navigate up. Instant replay. Begin playback immediately after a new recording is made on switch. Record button. Tap to record. Record button. Tap to record. আপনি tap to record করতেও পারবেন চাইলে, আবার চাইলে tap and hold to record করতে পারবেন। Sound effects. Sound effects. এইখানে আপনার কতবার effects হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। Echo effect. Echo effect on playback off switch. Echo effect. Tap to select. আপনি প্লেব্যাকে চাইলে effect দিতে পারবেন। Echo volume, volume of each echo. Echo delay, delay before echo. এই সেটিং এ এছাড়া তেমন কিছুই নেই, এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। Echo, echo. Echo. Record button. তো এই রেকর্ড বাটন ট্যাপ করলেই আপনাদের ভয়েসটা রেকর্ড হতে শুরু করবে। তা আমি ট্যাপ করছি না, যার জন্য আমার স্ক্রিন রেকর্ডারটিও অন আছে, সেজন্য চালু করলেও এইটি হবে না। এইখান থেকে আপনার ফোনে মিউজিক চালু করে আপনি অনেক সুন্দরভাবে আপনার নিজের ভয়েসে গান রেকর্ড করে নিতে পারবেন। এখানে আপনি আপনার ইচ্ছা মতো একো ভলিউম বাড়াতে কিংবা কমাতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আজকের মতো বিদায়।